সব কথা পয়েন্টই উনি কভার করে গেছেন। তার ফলে আমি আমার পক্ষে কাজটা সুবিধা হয়ে গেল। তার কারণ এখানে মানে আলংকারিক অর্থেই আমি আছি উপাচার্য হিসেবে। তার কারণ আমার পরবর্তী বক্তারা আরও ডিটেলসে বলবে। তবু কয়েকটা কথা এখানে বলে যেতে চাই। প্রথম কথা হচ্ছে যে সিবিসিএস সিস্টেম চালু করাটা কিন্তু ম্যান্ডেটরি ছিল, ভালো কি মন্দ সে বিষয়ে কোনো বিকল্পের অবকাশ নেই। তার কারণ সেখানে আমরা যাচ্ছি আমাদের করতে হতোই, বরং আমরা একটু পিছিয়ে ছিলাম। কলকাতা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বড় বিশ্ববিদ্যালয় কিন্তু প্রায় এক বছর আগেই এই সিবিসিএস সিস্টেম চালু করেছে। আমরা গত বছর পিজিতে চালু করেছি, এবছর আমরা ইউজিতে চালু করছি। ইউজিতে চালু করতে গেলে অবশ্যই কলেজদের সাথে চালু করতে হবে, তাদের একটা বিরাট পার্টিসিপেশন আছে। এবং এটা সাকসেসফুল হবে কি হবে সেটা কিন্তু নির্ভর করবে যৌথ প্রয়াসের ওপর। বিশ্ববিদ্যালয়ের একার পক্ষে কিছুই করা সম্ভব নয়, কারণ এখানে কি বা মেইন্স ক্লিয়ার হচ্ছে কলেজ। সুতরাং এই ধরনের একটা ওয়ার্কশপ কখনোই যথেষ্ট না, আমাদের রেগুলার বেসিসে ওয়ার্কশপ করতে হবে। কিন্তু সমস্ত ওয়ার্কশপই যে ভাইস চ্যান্সেলার থাকতে পারবেন তা নয়, কিন্তু নিট বেসড ওয়ার্কশপ কখনো হয়তো কমার্সের যদি হয় তাহলে কমার্সের টিচারদের নিয়ে কোনো ওয়ার্কশপ, ফিজিক্সের হলে ফিজিক্সের টিচারদের নিয়ে ওয়ার্কশপ, জেনারেল ওয়ার্কশপ যদি দরকার হয় তাহলে আইসি এবং আমরা আজকে আর একটা কথা বলে নিই। হয়তো সেখানে গিয়ে দেখি যে 1997 সালে এমবিবিএস এর বেসিক কোর্স স্ট্রাকচারটা ছিল, যেটা এতদিন বাদে রিডিফাইন হচ্ছে, রিমডেলিং হচ্ছে। এবং সেখানে ওরা যে পয়েন্টের ওপর জোর দিচ্ছে সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল ইন্টিগ্রেশন। অর্থাৎ কিনা একজন হার্ট স্পেশালিস্ট সে কিন্তু স্কিনেরও প্রিলিমিনারি জিনিসগুলো জানে। সুতরাং চয়েস বেসড সিস্টেম কিন্তু ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চকেই উৎসাহ দেবে, যেটা উনি বলে গেলেন আমাদের আমার পূর্ববর্তী বক্তা। অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে, কারণ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে চয়েস আর একটা হচ্ছে ক্রেডিট। এখন বাইরে যেটা একজন ফিজিক্সের স্টুডেন্ট ইচ্ছা করলে ইংরেজি লিটারেচার নিয়ে একটা পাস সাবজেক্ট, একটা অ্যান্সিলারি সাবজেক্ট নিতে পারে, পাশের কনসেপ্টটা তো। কিন্তু আমাদের এখানে সেই ধরনের ওয়াইড অপরচুনিটিস আমরা প্রোভাইড করতে পারছি। তার কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচারের শর্টেজ আছে, হিউম্যান রিসোর্সেস শর্টেজ আছে। সুতরাং ওখানেই আমরা কিন্তু বেসিক প্রিন্সিপাল থেকে সরে আসছি। তারপর ইউনিভার্সিটি নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার অ্যাডমিনিস্ট্রেশন এইসব চিন্তা করে আরেকটু তাকে পরিসরটা সংকুচিত করছে, এবং স্বাভাবিকভাবে সেটা কলেজে এসে আরো সংকুচিত হচ্ছে। কতগুলো জিনিস সেখানে খেয়াল রাখতে হবে যেটা বাস্তবিক ক্ষেত্রে ডে টু ডে লাইফে দেখবে। এক নম্বর হচ্ছে যে 6 মাসের একটা কোর্স এটা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাবে, তার কারণ 6 মাস তো আর ক্লাস হবে না। সাধারণত 3 থেকে 3.5 মাসের মধ্যে কোর্সটাকে শেষ করতে হবে, এটা কিন্তু ভীষণ ভীষণ চ্যালেঞ্জ। তার কারণ বিদেশেও এখন অনেক জায়গায় বলছে যে আসল পড়াশোনাটা সেমিস্টার সিস্টেমে কোথায় হয় না, তার কারণ ক্লাস
পদ্ধতি পরীক্ষার ঘন্টা বেজে যায়। দ্বিতীয় সমস্যা হচ্ছে যেটা উনি আগেই বললেন, তিনটের জায়গায় ছখানা পরীক্ষা, তিনটে পরীক্ষা দিয়ে আমরা হিমশিম খাচ্ছি, তাহলে ছখানা পরীক্ষা সফলভাবে আমরা কি করে করব? এবং অবশ্যই রেজাল্ট বেরোনোর যে সময় সেটাও কিন্তু অনেকটা কমিয়ে আনতে হবে, তার কারণ ফার্স্ট সেমিস্টার শেষ হওয়ার সাথে সাথে সেকেন্ড সেমিস্টার শুরু হয়। কাজে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট যদি খুব তাড়াতাড়ি বের করতে আমরা না পারি, তাহলে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা অসুবিধেই পড়বে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমরা যেমন ট্র্যাডিশনালি আপনারা আমরা পড়ে এসেছি, যখন অনার্সের ক্লাস হতো গ্রেড হতো তখন শুধু অনার্স পেপার নিয়ে হতো, সিবিসিএস এ কিন্তু গ্রেড যেটা হচ্ছে কিউমুলেটিভ গ্রেড, সেখানে কিন্তু অনার্স পেপারটাও ধরা হচ্ছে, আবার আদার দেন অনার্স পেপার যেগুলো আছে সেগুলোও ধরা হচ্ছে। সেই জন্য সেদিক থেকে দেখতে গেলে কিন্তু সমস্ত সাবজেক্টই একটা অনার্স স্টুডেন্টের পক্ষে ইকুয়ালি ইম্পর্টেন্ট ফ্রম এক্সামিনেশন ভিউ পয়েন্ট। সিবিসিএস এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাটেন্ডেন্স এর উপর কিছু মার্কস আমরা অ্যালট করেছি, এটা যদি ঠিকভাবে করা যায় তাহলে হয়তো ছাত্রছাত্রীদের ক্লাস মুখে আমরা করতে পারবো, কিন্তু সেটাও নির্ভর করবে কতখানি সঠিকভাবে আন্তরিকভাবে এবং যথাযথভাবে আমরা অ্যাটেন্ডেন্স ব্যাপারটা দেখছি। আর একটা কথা বিশেষভাবে আমার মনে হয় যে বাচ্চা যখন হাঁটতে শেখে তখন কিন্তু অনেকবারই পড়ে যায়, যেটাকে আমরা বাংলায় বলি আছে, সুতরাং আমরাও কিন্তু হাঁটতে শিখছি এবং আমরা যদি হাঁটতে পারি তাহলে আমাদের মুখ থুবড়ে পড়তে হবে বিভিন্ন সময়, যতক্ষণ না আমরা হাঁটার ব্যাপারটা পুরোপুরি করায়ত্ত করতে পারছি। সুতরাং কখনো যদি দেখে যে আমরা ঠিক মতো চলছি না, আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি, তাহলে জানবেন আমরা ঠিক দিশায় চলছি। যার হাঁটার ক্ষমতাও নেই সে পড়বেও না, তাহলে কিন্তু সন্দেহের অবকাশ থাকবে যে হয়তো আমরা সঠিক দিকে সঠিক দিশায় পা রাখতে পারছি না, সুতরাং ভুল ভ্রান্তি হবে। ভুল ভ্রান্তির মাধ্যমেই আমরা শিখব এবং প্রথম দু তিন বছর আমাদের কিন্তু এক্সপেরিমেন্টের মাধ্যমে আইডিয়াল সিচুয়েশন অথবা অপটিমাম সলিউশনটাই রিচ করতে হবে। আবার আশা করব যে আমরা অবশ্যই সফল হব, কারণ প্রচেষ্টাটা যখন আমরা নিয়েছি এবং আজকে এত জন অধ্যাপক অধ্যাপিকা এখানে জড়ো হয়েছে, সুতরাং তাদের আন্তরিকতা তাদের ঐকান্তিক প্রয়াসে আমরা অবশ্যই সফল হব এই আশা রাখছি। বিস্তারিতভাবে আবার পরবর্তী বক্তাগণ বলবেন, তারপর কোশ্চেন অ্যান্সার সেশন হবে, তখন আপনারাও কিছু সাজেশন দেবেন, আমরাও সেই সাজেশন গুলো দেখব কি কি সাজেশন আসছে। আপনাদেরও কোনো ডাউটস থাকলে ক্লারিফাই করবেন, কোথাও যদি মনে হয় কোনো অসঙ্গতি আছে, যেমন জিওগ্রাফির ব্যাপারে কিছু অসঙ্গতি হয়তো আছে, সেটা আমাদের আইসি পরে বিস্তারিতভাবে বলবে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় উপাচার্য।